আমি ক্যালটুমাস্তান, আমি লাল সবুজ দেশের ক্যালটুমাস্তান। আবার ওই রকম মাস্তান ভাবেন না যে, আবার ওই রকম মাস্তান ভাবেন না যে যারা সকাল বিকাল নাস্তা করে বাবা দিয়ে, রাতে ডিনার করে ফেঞ্চি আর গাঁজা দিয়ে, ওই রকম মাস্তান ভাবেন না যে আমাকে আবার বাঁচতে পারছেন। আমি লাল সবুজ দেশের মাস্তান, হ্যাঁ আমি কাজ করি ভালোর জন্যে, মাস্তানি করি ভালোর জন্যে, ঠিক আছে? চলেন নমুনা দেখাই আমি কীভাবে মাস্তানি করি ভালোর জন্যে। আজ অভিযান চালাবো গোপাল ভাড়, আই মিন গোপাল দাদার দোকানে। শুনলাম গোপাল ভাড় নাকি রাজার ভাড়ের চাকরি ছেড়ে দিয়ে ওই সোয়াবিন তেল মজুত করেছে, এই পুকুরে পুকুর ভর্তি করে সোয়াবিন তেল মজুত করেছে, সেগুলা নাকি তুলছে আর বেচছে, সেই রকম নাকি তেলে তেল হয়ে গেছে। চলেন আজকে অভিযান চালাবো গোপাল দাদার দোকানে। গোপাল দাদা, তোমার তো ছিল টিনের দোকান, ঢোপ দোকান, তুমি যে একদম সুপার সব বানা ফেলেছ, কী কাহিনী বলো তো আমাকে। শুন কেলটু, ওই দেশে তো আমি রাজার ভাড়ের চাকরি করত, এবার আর ভাড়ের চাকরি করি আমার কিছুই পরিবর্তন হয়নি। আমি 50 বছর ধরে চাকরি করছি ভাড়ের চাকরি, আমার ঘরে বসে থেকে আমি চাঁদের মুখ দেখতে পাই, আমার ঘরেই ঠিক করতে পারিনি। কি করব, ওই রাজার ভাড়ের চাকরি বাড়া ঠেকা দিয়ে চলে এসেছি। হ্যাঁ, ওখানে সব একসাথে বুদ্ধি করে দেখুন, শুনতে মানুষ যে বাংলাদেশ নাকি তেলের দাম হু হু করে বাড়ছে, ওই কী করেছি, আমার বইয়ের তেল, আমার তেল, রাজার তেল সব গুদামজাত করে, আমার আরও তেল জায়গা জায়গা থেকে তেল সংগ্রহ করে এই ড্রামে করে আমি গরুর গাদ করে নিয়ে এসেছি। এসে আমার শ্বশুরবাড়ি ওই খাত পুকুর আছে, ড্রেন আছে, ওগুলো সব ডুবাই রেখেছিল, এখন ওই বেচছি আমি, বেছে বেছে এদের আমার আঙ্গুল ফুলে ফলা কলা গাছ হয়ে গেছে। তুই আবার এই কাহিনী আবার বুলে বেড়াসনি যে, জবর কাহিনী শোনালে যে গোপাল ভাড় দাদা, মাথা যে আমার চক্কর খায় যেছে, সারা মাছখানি খুলে তরকারিতে তেল দিয়ে খাইতে লেগে বুকের জমিন আমিন সব শুকা কটকটে লেগে গেল, আর সালা তুমি ভিন দেশ থেকে আসে তুমি এই খাদে গর্তে সব তেল মজুত করে সালা তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছো। শুনো গোপাল ভাড় দাদা, তুমি যে কাহিনী করেছো না, এই কাহিনী যদি আমাদের দেশের জনগণ শুনে তোমার সব তেল চাইছি শুইছি তোমার নিচ দিয়ে না উপর দিয়ে বাইর করে নেবে। হ্যাঁ, তুমি ভালো হয়ে যাও, আজ থেকে তুমি এই তেল সব খাদ গর্ত থেকে তুলে জনগণকে যে দামে কিনেছ তার চেয়ে কিছু লাভ দিয়ে বেছে দিবা, নাহলে তোমার কিন্তু খবর হয়ে যাবে, তুমি কিন্তু তেল একটা বেচতে পারবে না, আমি সব তুলে নিয়ে যাই কিন্তু জনগণকে ফ্রি বিলাই দেবো, বুঝতে পেরেছ? নাম আমার গোপাল ভাড়, যা কাম করার আমি করে নিয়েছি সময় থাকতে, ওই আজ ঠিক আছে কেলটু, ও কেলটু শুন দাদা, ওই আজকে আমার সব অর্থে গর্তে সেখানে যা আছে সব তেল তুইলে ওই দু চার আনার লাভে ছেড়ে দেবো, বুঝছিস? তুই আবার কাকে ওই ম্যাজিস্ট্রেট ফ্যাজিস্ট্রেটকে বুলে বেড়াইস নে যে, কারণ সামনে রমজান মাস আছে, সবাই ভালো থাক, এদেশ ওদের সবার সব ভালো থাক, আমিও এই চলে যাব আমার এই রাজার ভাড়ের চাকরিতে, আর লোভ করবো না, তুইও ভালো থাকিস, ঠিক আছে? গোপাল ভাড় দাদা, বাড়ার একটা কবিতা মনে পড়ে গেল যে, কবিতাটা শুনে নাও, তুমি তো চলে যাবে এদেশ থেকে। তেলের জন্যে খাইতে পারছি নি আমরা গরিব দুঃখী লেদা, আর আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল ওই বাড়ার গোপাল ভাড় দাদা। প্রিয় বন্ধুরা, রাসের আড্ডা থেকে আমার পক্ষ থেকে, কেলটু মাস্তানের পক্ষ থেকে তেল নিংড়ানি ভালোবাসা নেবেন, আর ওই তেলের তেল বিরোধী অভিযানের নামে মুখের ভাষা একটু এদিক ওদিক করে ফেলেছি, সেজন্য ক্ষমা করে দিবেন, সবার ভালোবাসা থাকলো সবার প্রতি। সামনের রমজান মাসে সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন, এবং সবাই ঈদুল ফেতারের ঈদ একসঙ্গে উপভোগ করবো, সে আশায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।